সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ নিউজ। শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত। বাংলাদেশ সহ 15টি দেশ থেকে শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। করোনার দুই ডোজ টিকা নেওয়া আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে। রোববার 12 সেপ্টেম্বর থেকে এ ঘোষণা কার্যকর করা হবে। দেশটির আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটির বরাতে খালিজ টাইমস এ খবর জানিয়েছে। তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান। খালিজ টাইমসের খবর অনুযায়ী, দুই ডোজ টিকা নেওয়া যেসব ভিসাধারী এমন কোনো দেশে অবস্থান করছিলেন যেখান থেকে আগে ভ্রমণ নিষিদ্ধ ছিল, তারা এখন নতুন করে দেশটিতে যাওয়ার আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় অনুমোদনের জন্য আইসিএর ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং ভ্রমণ শুরুর আগে টিকা নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। ভ্রমণের সর্বোচ্চ 48 ঘন্টা আগে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। ভ্রমণ শুরুর আগ মুহূর্তে আবারও র্যাপিড পিসিআর টেস্ট করাতে হবে এবং আমিরাতে যাওয়ার চতুর্থ এবং অষ্টম দিনে আবারও টেস্ট করাতে হবে। 16 বছরের কম বয়সী শিশুরা এ নিয়ম থেকে ছাড় পাবে। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অভিবাসন নীতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। প্রায় 1 কোটি জনসংখ্যার মধ্যে 89% অভিবাসীর এ দেশটি তাদের ভিসা পদ্ধতিকে আরও নমনীয় করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসীরা এ খবরে উচ্ছ্বসিত। কাজের ফাঁকে, আড্ডায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজের মতামত জানাচ্ছেন। ভিসা পুনর্গঠনের সংবাদ তাদের মধ্যে যথেষ্ট স্বস্তি বয়ে এনেছে এবং তারা সরকারের ভিসা সংস্কার নীতির প্রশংসা করেছেন। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আর্থসামাজিক উন্নয়নের নতুন রোডম্যাপ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 50 বর্ষপূর্তিতে দেশটি 50টি মেগা প্রজেক্ট ঘোষণা করতে যাচ্ছে, যা দেশটিতে আরও দক্ষ জনশক্তি ও অভিবাসীদের আকৃষ্ট করবে। প্রতিষ্ঠার 50 বর্ষের সঙ্গে যুক্ত হয়েছে প্রতীক্ষিত দুবাই ওয়ার্ল্ড এক্সপো। তাকে সামনে রেখে আমিরাত তাদের রেসিডেন্সি সিস্টেমকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। বিষয়টি আমিরাতের মতো অভিবাসী জনশক্তি নির্ভর দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রবাসীরা মনে করছেন। সংযুক্ত আরব আমিরাত দেশটিতে কাজের পরিবেশকে আরও স্থিতিশীল এবং মেধারুপযুক্ত ব্যবহারকে লাভজনক করার লক্ষ্যে তাদের ভিসা সিস্টেমকে করছে আরও নমনীয়। 88.49% নাগরিককে ভ্যাকসিনেশনের আওতায় এনে মহামারী পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আমিরাত তাদের অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। বিশ্বের সব দেশে নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার দ্বার উন্মুক্ত করে শর্ত সাপেক্ষে বিশেষ ক্যাটাগরির বিনিয়োগকারী, শিক্ষাবিদ, চিকিৎসক, গবেষকদের জন্য দেওয়া পুনরায় নবায়নযোগ্য 10 বছর মেয়াদী গোল্ডেন ভিসার পরিধি বিস্তৃত করে গ্রিন ভিসা, ফ্রিল্যান্স ভিসা সহ নানা ক্যাটাগরির ভিসা চালু করে বিদেশিদের ও অন্যান্য বিনিয়োগকে উৎসাহিত করতে নিচ্ছে নানা সংস্কার উদ্যোগ। শীঘ্র কার্যকর হতে যাওয়া দেশের ভিসা সিস্টেম পুনর্গঠন আইনানুযায়ী অভিবাসীরা এখন তাদের চাকরি হারানো কিংবা অবসর গ্রহণের পর থেকে আমিরাতে আরও 3 থেকে 6 মাস বৈধভাবে অবস্থান করতে পারবেন। প্রচলিত নিয়মানুযায়ী এক্ষেত্রে এখন প্রেস পিরিয়ডের কেবল 1 মাসই অবস্থান করতে পারেন। এ পুনর্নির্বাসের কারণে অভিবাসীরা আমিরাতে অন্যত্র কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং তাতে দেশের মেধা দেশেই থেকে যাবে। আমিরাতকে তার সরকার কাজ, শিক্ষা ও বিনিয়োগের একটি উপযুক্ত গন্তব্য হিসেবে পরিণত করতে চান। দেশটি আগামী শতকে $150 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আশা করছে। ভিসা পদ্ধতি পুনর্গঠনের আওতায় আরও যে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে তা হলো বিজনেস ট্রিপ পারমিটের মেয়াদ 3 মাস থেকে 6 মাসে বৃদ্ধি, শিক্ষার্থীদের পরিবারের আপন সদস্যদের স্পন্সর করার সুযোগ, মানবিক বিবেচকের অভিবাসীদের রেসিডেন্স ভিসা 1 বছর বর্ধিতকরণ, অভিভাবকদের স্পন্সরের সন্তানদের বসবাসের মেয়াদ 18 থেকে বাড়িয়ে 25 বছর করা। বাংলাদেশ সমিতি ইউএ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাবেন তারা কি যদি বাড়তি কিছু সময় পান নতুন কর্মসংস্থান কিংবা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য তাহলে তা খুবই ভালো হয়।
বাংলাদেশিরা যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন, তারা ব্যবসা করতে চান কিংবা যারা এখানে উচ্চশিক্ষা গ্রহণকালীন সময়ে অভিভাবকদের স্পন্সর করতে চান, তারা তা পারবেন। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু বলেন, এটি আমিরাত সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ, এজন্য আমরা সরকারকে অভিনন্দন জানাই। এই উদার ভিসা নীতি বহু বাংলাদেশি বিনিয়োগকারী, শিক্ষার্থী ও ভ্রমণ পিপাসুদেরকে ইউএইর প্রতি আকৃষ্ট করবে। আসন্ন দুবাই ওয়ার্ল্ড এক্সপোর বাংলাদেশি অংশগ্রহণে আমাদের জন্য সম্ভাবনা তৈরি করবে। নতুন ভিসা পদ্ধতিতে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আরব আমিরাত দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসার ইস্যুর ঘোষণা দিয়েছে। 5 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসার পূর্ববর্তী শর্ত হচ্ছে, এটি ব্যবহার করে দেশটিতে প্রতি বছর 90 দিনের বেশি অবস্থান করা যাবে না। ভিসা ফি হবে 650 দিরহাম এবং আবেদন ফরমের সঙ্গে 6 মাসের $4,000 সমপরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। ইউনাইটেড আরব আমিরাত আবুধাবির সহকারী ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, পেট্রো প্রাচুর্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এ দেশটি সবচেয়ে বেশি এগিয়ে আছে। দেশটি নিজেকে বহির্বিশ্বের কাছে ট্যুরিজম ও বিজনেস হাব হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে এমনকি তাদের পররাষ্ট্রনীতি এবং রেসিডেন্সি আইনে অনেক উদার সংস্কার এনেছে, যা প্রশংসার দাবিদার। গোল্ডেন ভিসা, গ্রিন ভিসা, মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, ফ্রিল্যান্স ভিসা আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান ও সম্ভাবনা সৃষ্টি করবে। আবুধাবিতে বাংলাদেশি নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা দীপা বলেন, একজন প্রবাসী উদ্যোক্তা কিংবা ভ্রমণকারী 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেলে নির্ভাবনায় আমিরাতে যাওয়া আসা করতে পারবেন। যেমন আমার নিজের যুক্তরাষ্ট্র, কানাডার মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে। উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এদেশে তাদের অভিভাবকদের স্পন্সর করার সুযোগ পাবেন, তা প্রশংসনীয়। এখনকার পর্যন্ত আপডেট এতটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।